check the mic and make sure it sound right, boys. দশটা বেজে গেছে বন্ধুরা, দশটা বেজে গেছে। তো নর্মালি আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, ব্লগিং করবো বলে ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে গেল, অনেক কাজের চাপ প্রচণ্ড। নর্মালি আমি এত দেরিতে উঠি না, 9:55 উঠি, তাড়া আছে কাজের। আমাকে এখন বেরোতে হবে কাজে, মাইক লাগিয়ে ঘুমিয়েছিলাম, নর্মালি মাইক লাগিয়েই ঘুমোই, প্রচণ্ড তাড়া, বেরোতে হবে। সরি, বাথরুমে ঢুকে গেছি, মোবাইল নিয়ে ঢুকে গেছি বলে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন আমাকে খেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর দেখি মা কি বানিয়ে রেখেছে। নর্মালি প্রত্যেক দিনে মা কিছু না কিছু সারপ্রাইজ দেয় আমাকে, আজকে জানি না কি ডিশ বানিয়ে রেখেছে, তো দেখা যাক, তোমরাও দেখো আর কি করো। আগে থেকেই লাইট জ্বালিয়ে রেখেছিলাম যাতে মুখটা দেখা যায়। আরে দারুণ ডিশ, মানে তোমরা দেখলে তোমাদেরও খেতে ইচ্ছে করবে। কি দারুণ খাবার বানিয়েছে মা আজকে, দেখো তোমরা, মুড়ি দিয়ে জল। ইয়েস, তো আমি আজকে খাবো, আমি তো লোভ সামলাতে পারছি না, আমি আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি জবে যাচ্ছি এখন, আমি জবের দিকে রওনা দিয়েছি, আমাকে এখন কাজে যেতে হবে, তো আগে কাজে যাই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। Check the mic and make sure it sound right, boys. আমি এখন কারেন্টের অফিসে চলে এসেছি, ডিসিএল অফিসে বিল পে করতে। তো আমি এখন বিল পে করবো, দেখা যাক কেমন বিল পে। কখন কাউন্টার বসবে? এখন একটু কাউন্টার বন্ধ আছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি, তাই আমি ডিসাইড করলাম যে আমি বিলটা পে করে দিই। আমি গুগল পেতে পে করবো, কেননা এতে 1% বাঁচে, এটাই আমার বিজনেস আইডিয়া। আমি রাস্তায় আমার সাবস্ক্রাইবার খুঁজছিলাম যে যদি কোনো সাবস্ক্রাইবার পাওয়া যায়, তো আমি অনেক কষ্টে আমার একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। তো আসুন ভাইয়ের সঙ্গে কথা বলে নিই, তুমি এদিকে থাকো। হ্যাঁ, তো বলো যে তুমি আমার চ্যানেল কবে থেকে সাবস্ক্রাইব করেছো, কেন আমার চ্যানেল ভালো লাগে, কবে থেকে সাবস্ক্রাইব করেছি মানে কি? 2 মিনিট আগে তো নিজে আমার ফোনটা টেলে সাবস্ক্রাইব করালে, তুমি আবার কবে থেকে কি বলছো? কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। কোনো টেকনিক্যাল প্রবলেম নয়, জবরদস্তি করে ইন্টারভিউ নেওয়া করাচ্ছে। হ্যাঁ, কি কি শিখেছিস সেটা বল। টেকনিক্যাল ইস্যুটা ঠিক হয়ে গেছে, এবার তুমি বলো কেমন লাগে আমার চ্যানেল। খুব ভালো, খুব দুর্দান্ত চ্যানেল, খুব হাসি পায় ভিডিওগুলো দেখে, আর আমার ফেভারিট ইউটিউব চ্যানেল এটাই। দেখলেন কেমন আমি দুটো চকলেট দিয়ে কিনে নিলাম, তো এইভাবেই আমার খুবই ভালো লাগছে আমার ফ্যানকে দেখে।
আমি এখন খুব তাড়ায় আছি, আমাকে এখন ওয়ার্কআউট করতে হবে। তোমরা জানো, অনেকে হয়তো জানো না, আমি প্রচণ্ড হেলথ কনসিয়াস, প্রত্যেক দিন আমাকে ওয়ার্কআউট করতেই হয়। আর আজকে আমার রুটিনে স্ট্রেংথ ট্রেনিং আছে, তো আমি এখন স্ট্রেংথ ট্রেনিং করব। তো তোমাদের সঙ্গে ট্রেনিংয়েই দেখা হচ্ছে। বন্ধুরা, আমি এখন ওয়েট ট্রেনিংয়ের মাঝে আছি, আমি এখন কথা বলতে পারবো না, আমাকে আবার একটা ওয়েট তুলতে হবে। তো তোমরা দেখতে থাকো, দেখো আমি কীভাবে এক্সারসাইজ করি। কাম অন। বেজে গেছে আমার, আজকে তো আমাকে যেতেই হবে খেলতে। আমি প্রত্যেক দিন খেলতে যাই, স্পোর্টস লাভার, তো না খেললে হয় না। তো এখন ওয়ার্ম আপটা একটু করে নেবো, আমি আগে বাড়িতে ওয়ার্ম আপ করে নিই যাতে ইঞ্জুরি ফুঞ্জুরি না হয়, তারপরে গিয়ে মাঠে খেলি। এখন একটু ওয়ার্ম আপ করে নিই। আর কিন্তু আমার হিট আগে, প্রত্যেক দিন তোর হিট হবে না। বাজে বোর্ড। এখন বাবা আমাকে সবসময় বলতো যে কিছু না কিছু করে তোকে কামাতেই হবে। আমি এইভাবে কামাচ্ছি, এখন ট্রিমারটা কিনেছি, বাবাই কিনে দিয়েছে, আমি আবার কামানো স্টার্ট করছি। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে গেছি, আমি এখন একটু তাড়াতে আছি। তো বলে দিই কেন রেডি হয়েছি। এই সারাদিন বাড়িতে যে কঠোর পরিশ্রম করলাম, তো মাইন্ড পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমাকে মাইন্ড রিফ্রেশমেন্ট তো দরকার, তাই আমি প্ল্যান করলাম কী করা যায় কী করা যায়। তো আমি ভাবলাম একটু গিয়ে লং ড্রাইভ করে আসি। তো প্ল্যান করলাম, আমি বেরিয়ে যাচ্ছি এখন, যাই তারপরে সেখানে গিয়ে ক্যামেরা অন করবো, তো তোমরা দেখবে, তখন দেখা হচ্ছে। তাহলে এক্সট্রিমলি সরি বন্ধুরা, মানে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে প্ল্যানটা একটু ক্যান্সেল করতে হলো। তো আমি কথা রাখতে পারলাম না, যেমনটা বলেছিলাম লং ড্রাইভে বেরোচ্ছি, দেখা হবে ওখানে। তো একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, কেননা লাস্ট মোমেন্টে আমার মনে পড়লো যে আমার তো গাড়িই কেনা হয়নি, তাই জন্য। তার মানে এই নয় যে আমাকে কেউ কোনো কাজ থেকে আটকে রাখতে পারে, আমার এখন একটা জরুরি কাজ আছে, আমাকে এখন জরুরি কাজে ঘুমোতে হবে। তো তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এত টায়ার্ড বাবা। তো আমি এখন ঘুমোচ্ছি। বন্ধুরা, আমি এখন আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করছি, আমি এখন স্ক্রিপ্ট লিখছি। ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট লেখাটা খুব দরকার। তো স্ক্রিপ্ট তোমরাও দেখো, প্রসেস তোমরা বুঝতে পারবে যারা ভিডিও বানাতে চাও, কমেডি স্ক্রিপ্ট লিখতে চাও। তো আমার স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। অনেকে ভাবছে এত তাড়াতাড়ি কী করে স্ক্রিপ্ট লেখা হয়, সবই ট্যালেন্ট, ট্যালেন্ট ছাড়া কিছু না। বিশ্বাস না হলে দেখ। ঠিক আছে, ট্যালেন্টের ব্যাপার। রাত 9টা বাজে, আমাকে এখন ঘুমোতে হবে, সারাদিন এইভাবে পরিশ্রম, তারপরে আবার কালকে থেকে আবার একই রকমভাবে পরিশ্রম করতে হবে। তাই আমি এখন ঘুমোই, গুড নাইট। সরি, সাবস্ক্রাইবার শেয়ারও করে দেবে।